হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালোই আছো। আজকে একটি নতুন এবং প্রয়োজনীয় টপিক সম্পর্কে আলোচনা করব। আমরা তো সকলেই বিভিন্ন চার চাকার গাড়ি, লরি, বাস প্রভৃতি দেখে থাকি। এদের সকলেরই চাকার আকার অর্থাৎ ব্যাস একই হয়, কিন্তু আমরা যে ট্র্যাক্টর দেখি তার ক্ষেত্রে সামনের চাকা ছোট এবং পেছনের চাকা এত বিশাল আকারের হয়ে থাকে কেন? এই বিষয়টি কি কখনো আমরা জানতে চেষ্টা করেছি? তো এর নির্দিষ্ট কিছু কারণ আছে যে কারণে সামনের চাকাকে এত ছোট এবং পেছনের চাকাকে তার তুলনায় এত গুণ বড় করা হয়। 1 নম্বর, ট্র্যাক্টর রেয়ার হুইল ড্রাইভ যুক্ত হয়ে থাকে, অর্থাৎ পেছনের চাকায় ইঞ্জিনের শক্তি পৌঁছায় সরাসরিভাবে, এবং ট্র্যাক্টর টানার কাজ করে এবং সেটা অতিরিক্ত পরিমাণ ওজন অর্থাৎ প্রচণ্ড বল প্রয়োগ করে টানতে হয় ট্র্যাক্টরকে, তাই পেছনের চাকাকে বড় করা হয়। যদি সামনের চাকা ও পেছনের চাকার আকার সমান হতো তখন টানার সময় সামনের চাকা উপরে উঠে যেত। 2 নম্বর, ট্র্যাক্টরকে মাঠ ঘাট প্রভৃতি জায়গা চাষবাসের কাজে লাগানো হয়, তাই চাকায় অধিক ট্র্যাকশন থাকা জরুরি, এবং এই বড় চাকায় গ্রিপ যাতে ভালো হয় তার জন্য ডিজাইন করা থাকে অধিক পরিমাণে, এবং মাটির সাথে বেশি পরিমাণ ক্ষেত্রফলের সংস্পর্শ থাকায় ট্র্যাকশন বেশি পাওয়া যায়। 3 নম্বর, ট্র্যাক্টরের ইঞ্জিন এবং অন্যান্য সমস্ত সামগ্রী সামনের দিকে থাকে এবং পেছনের দুটি বড় চাকার মাঝে শুধুমাত্র ড্রাইভার কেবিনটি থাকে, তাই ওজনের ভারসাম্য করার জন্য পেছনের চাকা বড় করা হয়, এটিও একটি কারণ হিসাবে ধরা যেতে পারে। এবার আমরা জেনে নিই পেছনের চাকা বড় হলেও সামনের চাকা দুটি এত ছোট হয় কেন। এর কারণ হলো যেসব গাড়িতে চাকা যত ছোট হয় তত সুবিধা হয় কম জায়গায় বাঁক নিতে। একটি মারুতি ওমনি ও একটি ভলভো বাসকে টার্ন নিতে মারুতি ওমনিকে সামান্য জায়গার প্রয়োজন হয় ভলভো বাসটির তুলনায়। ঠিক এই কারণেই ট্র্যাক্টরের সামনের চাকা দুটিকে ছোট করা হয়, যাতে খুবই অল্প জায়গার মধ্যে দিয়ে ট্র্যাক্টর বাঁদিক এবং ডান দিকে টার্ন নিতে পারে, যেহেতু ট্র্যাক্টরকে মাঠে চাষবাসের কাজে লাগানো হয়। তো আশা করি ভিডিওটি দেখবার পর আপনাদের মনের এই প্রশ্নগুলির সঠিক উত্তর আপনারা পেয়ে গেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করুন, এবং চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অটোমোবাইল সংক্রান্ত ভিডিওর আপডেট বাংলা ভাষায় পাওয়ার জন্য। থ্যাংক ইউ।